আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতে জানিয়ে দিব, ফিলিস্তিনে ব্যাপক বিক্ষোভ, দমনে নামল নিরাপত্তা বাহিনী। এদিকে জানবেন, পরমাণু চুক্তির জন্য অনির্দিষ্টকালের আলোচনা নয় বলে ইরানের হুঙ্কার। এরপর থাকছে টেরোরিস্টরা পাকিস্তানের সম্পদ, তাদের বিচার করা কঠিন বলেছে মার্কিন স্কলার। বিস্তারিত সংবাদে আরও জানবেন, উইঘুর মুসলিমদের পক্ষে ইসরায়েলের ভোট। সর্বশেষ সংবাদে জানিয়ে দেব, সম্পর্কের অবনতির মাঝে চীনের রাষ্ট্রদূতের ওয়াশিংটন ত্যাগের পরিকল্পনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ফিলিস্তিনে ব্যাপক বিক্ষোভ, দমনে নামল নিরাপত্তা বাহিনী। ফিলিস্তিনের রামাল্লায় বিক্ষোভকারীদের সামাল দিতে নিরাপত্তা বাহিনী নামিয়েছে কর্তৃপক্ষ। দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সমালোচক নিজার বানাত মারা যাওয়ার পরপরই শুরু হয়েছে বিক্ষোভ। গত বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করার সময় নির্মমভাবে পেটানো হয়েছিল, পরে তিনি বাহিনীর হেফাজতে মারা যান। এসব জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, শনিবার 26 জুন ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনী সদস্যরা বিক্ষোভ মারধর করছেন, এ সময় টিয়ার গ্যাস ছোড়া হয়, এমনকি সাংবাদিকদেরও আক্রমণ করা হয়েছে। এ ঘটনায় এখনও কতজন আহত হয়েছেন তা সম্পর্কে সরাসরি নিশ্চিত হওয়া যায়নি। ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর মুখপাত্র তালাল দিওয়াত জানিয়েছেন, বানাতের মৃত্যুর তদন্তকারী কমিটি কাজ শুরু করে দিয়েছে এবং ফলাফলের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়েছে, তবে শনিবারের সংঘর্ষ নিয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি। এদিকে জানবেন, পরমাণু চুক্তির জন্য অনির্দিষ্টকালের আলোচনা নয় বলে ইরানের হুঙ্কার। ইরান জানিয়ে দিয়েছে, ভিয়েনায় আলোচনার সময় 2015 সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত হতে পারে, তবে অনির্দিষ্টকালের আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব নয়। শনিবার এক টুইটার বার্তায় ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ খাতিবজাদে একথা বলেছেন। এ ব্যাপারে সাইয়েদ খাতিবজাদে বলেন, যুক্তরাষ্ট্র যদি ট্রাম্পের ব্যর্থ উত্তরাধিকার নীতি ত্যাগ করার সিদ্ধান্ত নেয়, তাহলে এখনও বিশ্বাস করি চুক্তি সম্ভব। ইরান অনির্দিষ্টকালের আলোচনা চালিয়ে যাবে না। 2015 সালে তেহরানের সঙ্গে পরমাণু চুক্তিতে অংশ নেয় বিশ্ব শক্তি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মান, ফ্রান্স, চীন ও রাশিয়া রাষ্ট্রগুলো। পরবর্তীতে 2018 সালে যুক্তরাষ্ট্রকে চুক্তিটি থেকে বের করে নিয়ে আসেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের ওপর অর্থনীতি ও অস্ত্রখাত সহ বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেন, তবে গত জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকেই চুক্তিটি আবারও চালু করার লক্ষ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, খবর প্রকাশ করেছে আনাদুলু এজেন্সি। এরপর জানবেন, টেরোরিস্টরা পাকিস্তানের সম্পদ, তাদের বিচার করা কঠিন বলেছে মার্কিন স্কলার। জাতিসংঘের অ্যাকশন টাস্ক ফোর্সের 200 তালিকায় আছে পাকিস্তান, এটি কোনো বিস্ময়ের জন্ম দেয়নি, কারণ দেখা যাচ্ছে টেরোরিস্টরা এই রাষ্ট্রের সম্পদে পরিণত হয়েছে, এসব বলেছেন মাইকেল কুলেকম্যান। শনিবার 26 জুন এসব উল্লেখ করেছে ডেইলি হান্ট। FATF এর 27টি শর্তের একটি ছিল পাকিস্তানের সন্ত্রাসী দলগুলোর নেতাদের বিচার করা, পাকিস্তান এটি করতে না পারায় 200 তালিকা থেকে বের করতে পারেনি। কুগেলম্যান বলে, পাকিস্তানের একটি অত্যন্ত বিশাল জঙ্গি নেটওয়ার্ক রয়েছে এবং এটি ভেঙে ফেলার সময় অনেক লাগবে। তিনি আরো বলেন, FATF-র প্রত্যাশা মোতাবেক পাকিস্তান সব সন্ত্রাসী নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। এই নেতাদের অনেককেই রাষ্ট্রের সম্পদে পরিণত করেছে। এদিকে জানবেন, উইঘুর মুসলিমদের পক্ষে ইসরায়েলের ভোট। উইঘুরদের ওপর চীনা নির্যাতনের বিরুদ্ধে জাতিসংঘের একটি বিবৃতিতে স্বাক্ষর করেছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। যুক্তরাষ্ট্রের চাপে পড়ে এই প্রথমবারের মতো ইসরায়েল এমন কাজ করেছে বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েলের খবর। প্রায় 10 লাখ উইঘুর মুসলিমকে অন্যায়ভাবে ক্যাম্পে বন্দী রাখার বিষয়ে গত মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ওই বিবৃতিতে স্বাক্ষর করে ইসরায়েল। ইসরায়েল চীনকে বন্ধু রাষ্ট্র হিসেবে বিবেচনা করে, দেশটির বিরুদ্ধে এই প্রথম কোনো বিবৃতিতে স্বাক্ষর করল ইসরায়েল। বিবৃতিতে বলা হয়, উইঘুরের ওপর অমানবিক নির্যাতন চালাচ্ছে চীন, অমানবিক ও অবমাননাকর শাস্তি, যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা এবং বাবা মায়ের কাছ থেকে শিশুদের জোর করে আলাদা করে দিচ্ছে চীন সরকার। অস্ট্রেলিয়া, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, স্পেন এবং যুক্তরাষ্ট্র ওই বিবৃতিতে সমর্থন জানিয়েছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের চীনের বিরুদ্ধে ভোট দেওয়া নিয়ে ইসরায়েলের পক্ষ যে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। চীনের সংখ্যালঘু উইঘুর মুসলিম জনগোষ্ঠীর ওপর দমনপীড়ন ও নির্যাতন চালানোর অভিযোগ দেশটির ওপর আগে থেকে নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা দেশগুলো। উল্লেখ্য, চীন দীর্ঘদিন ধরে দেশটির উত্তর পশ্চিম অঞ্চলীয় প্রদেশ জিংজিয়াংয়ে 10 লাখ সংখ্যালঘু উইঘুর মুসলিমদের বিভিন্ন ক্যাম্পে আটক রেখে জোর করে কাজ করানো, নির্যাতন ও নারীদের ধর্ষণ করছে বলে অভিযোগ চলে এসেছে। ক্যাম্প থেকে ছাড়া পাওয়া একাধিক উইঘুর মুসলিম ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এ নিয়ে বহুদিন ধরে চীনের সমালোচনা করে আসছে। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা যৌথভাবে এ নিষেধাজ্ঞা
নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাল্টা পদক্ষেপ হিসেবে চীন ও ইউরোপীয় দেশগুলোর কর্মকর্তাদের ওপর একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সঙ্গে চীন উইগুর নির্যাতনের বিষয়টি প্রত্যাখ্যান করে এটিকে সন্ত্রাসবাদ দমনে পূর্ণ শিক্ষা কার্যক্রম বলে দাবি করছে। সর্বশেষ সংবাদে জানিয়ে দেব, সম্পর্কের অবনতির মাঝে চীনের রাষ্ট্রদূত ওয়াশিংটন ত্যাগের পরিকল্পনা করেছে। চীনের বর্ষীয়মান রাষ্ট্রদূত সুই তিয়াংকাই, যিনি 2013 সালে এপ্রিল মাস থেকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছেন, চীনে ফিরে যাওয়ার পরিকল্পনা নিয়েছেন তিনি। আমেরিকার বিশ্লেষকেরা তার 8 বছরের দায়িত্ব পালনের সময় তিনি তার দেশ ও সরকারকে যেভাবে প্রতিনিধিত্ব করেছেন সেজন্য উচ্চ মার্ক দিতে চান। তবে এটাও তারা প্রশ্ন রাখেন যে বেইজিংয়ের সিদ্ধান্ত গ্রহণের বেলায় তিনি বা অন্য কোনো কূটনীতিক কতটুকু প্রভাব খাটাতে পারেন। চীনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রদূত উইস্টিন লর্ড এবং ওয়াশিংটনস্থ এশিয়া ফ্রন্ট প্রোগ্রামের পরিচালক বানি গ্লেসিয়ার বলেন, রাষ্ট্রদূত সুই অত্যন্ত কার্যকর। তার কথায়, রাষ্ট্রদূত সুই অত্যন্ত দৃঢ়ভাবে চীনের স্বার্থ রক্ষা করেছেন, আবার তীব্র মতভেদ থাকা সত্ত্বেও একটা আপোষ ও সংলাপের পথ সমর্থন করেছেন। দায়িত্ব গ্রহণের সময় তিনি চীনকে সর্ববৃহৎ উন্নয়নমুখী দেশ ও যুক্তরাষ্ট্রকে সর্ববৃহৎ সমৃদ্ধশালী দেশ বলে উল্লেখ করেছিলেন। 8 বছর পর বেইজিং সারা বিশ্বজুড়ে আগ্রাসী মনোভাব নেয়ার দুটি দেশের সম্পর্ক এখন সর্বনিম্ন স্তরে এসে দাঁড়িয়েছে। বেইজিং তার আগ্রাসী নীতি বাস্তবায়নে এখন আগ্রাসী মনোভাবপূর্ণ জাতীয়তাবাদী রাষ্ট্রদূতের নিয়োগ করেছে। গত কয়েক দশকের মধ্যে আমেরিকা চীন সম্পর্ক সবচেয়ে তলানিতে নেমেছে। জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সম্প্রতি আলাস্কায় দুই দেশের উচ্চ পর্যায়ের নেতাদের বৈঠক হয়েছে। নতুন মার্কিন প্রশাসন চীনের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে কী পদক্ষেপ নিচ্ছে তা ওই বৈঠক থেকে স্পষ্ট হয়নি। বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, চীনের সঙ্গে আমেরিকার দ্বিপক্ষীয় সম্পর্কের কিছু প্রতিকূলতা আছে, একই সঙ্গে কিছু সহযোগিতামূলক দিকও আছে, কিন্তু সম্মেলনে শেষোক্ত দিকটি বড় অভাব দেখা গেছে। এবং ব্লিংকেন ও মার্কিন প্রতিরক্ষা উপদেষ্টা জ্যাক সুলিভানকে প্রকাশ্যই চীনা কর্মকর্তাদের সঙ্গে বাদানুবাদে জড়াতে দেখা গেছে। প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, আমেরিকা বিরোধী শক্তির বিরুদ্ধে ব্লিংকেনের দৃঢ় অবস্থানের জন্য গৌরব বোধ করছেন। তবে তিনি এটিও স্বীকার করেছেন, চীনের সঙ্গে তার প্রশাসনের সম্পর্ক উন্নয়নের এই বৈঠক খুব কার্যকর হয়নি। তবে এটা আশা করা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি শিগগিরই তার চীনের প্রেসিডেন্ট জলবায়ু বিষয়ক বিশেষ দূতের সঙ্গে দেখা করার কথা এবং আসন্ন ওই বৈঠকে দুই পক্ষই সহযোগিতামূলক মনোভাব প্রকাশ করবে। তবে সত্যিকারের অর্থে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের উন্নতি ঘটতে যা দরকার তা আরও বড় হলে ভালো হবে বলে আশা করা হয়। 2016 সালে বেইজিংয়ে দুই দেশের যে কৌশলগত ও অর্থনৈতিক সংলাপ হয়েছিল তাতে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রীরা যোগ দিয়েছিলেন। তাদের বাইরে জলবায়ু নীতি, সমুদ্রসীমা, সন্ত্রাস মোকাবেলা এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ, খাদ্য নিরাপত্তা ও খনিজ সম্পদ সরবরাহ ব্যবস্থা সংশ্লিষ্ট উভয় দেশের শীর্ষ কর্মকর্তারা সেখানে ছিলেন। উল্লেখিত প্রতিটি ক্ষেত্রে ওই সম্মেলনে আলাদা আলাদা চুক্তি হয়েছিল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।